আকাশবাণী শিলচর। পৃথিবীর অধিকাংশ দেশই করোনা বা কোভিড-19 আক্রান্ত। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে করোনা থাবা বসিয়েছে। কিছু কিছু অঞ্চল তো রেড জোন হিসেবে চিহ্নিত। এছাড়াও সংক্রমণ ও মৃতের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। আমাদের রাজ্য আসামেও করোনা প্রভাবমুক্ত নয়। আমাদের বরাক উপত্যকার 3টি জেলায় সংক্রমণ প্রতিরোধে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও প্রশাসনিক স্তরে সরকারি নির্দেশ যথাযথভাবে পালনের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এবারে শুনব এই উপত্যকার বিভিন্ন অঞ্চলে কোভিড-19 কর্মসূচির উপর আমাদের একটি প্রতিবেদন। বরাক উপত্যকায় কোভিড রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সোমবার রাতে মোট 23 জনের রিপোর্ট এসেছে পজিটিভ, এর মধ্যে 12 জন কাছাড় জেলার। এদের সবাইকে শিলচর মেডিকেলের কোভিড ব্লকে ভর্তি করা হয়েছে। বাকি 11 জন হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার বাসিন্দা, তাদের নিজ নিজ জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে মঙ্গলবার শিলচর মেডিকেল থেকে বেশ কয়েকজন কোভিড রোগী সুস্থ হওয়ায় রিলিজ করা হয়েছে। এ ব্যাপারে শোনা যাক ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরীর কাছ থেকেই। গতকাল রাত্রে 23 জন কোভিড পজিটিভ পেশেন্ট পাওয়া যায়, এর মধ্যে 12 জন কাছাড় জেলার। তারা বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন, দুটা কোয়ারেন্টাইন সেন্টার মেইনলি সরলাবিলা স্কুল এবং সেন্ট ক্যাপিটানোতে। তো তাদেরকে 108 এর মাধ্যমে আমরা শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করি। সেটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে অনেক পেশেন্টকে সুস্থ হয়ে বাড়িও যাচ্ছেন। আজকের দিনে কাছাড় জেলার 12 জন প্লাস অন্যান্য জেলার আরো 5-6 জন সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পথে আছেন। তাদেরকে কয়েকদিন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হবে, রেখে তাদের যদি সাইন সিমটম না বেরোয় তাহলে তাদেরকে বাড়ি যেতে দেওয়া হবে। তো দুটাই আছে যে পজিটিভ কেস যেভাবে বাড়ছে সেভাবে সুস্থ হওয়ার সংখ্যাটাও বাড়ছে। আর এখন যেগুলো কেস দেখা যাচ্ছে বেশিরভাগ কেসেরই কোনো সিমটম নেই, বেশিরভাগ কেসের সিমটম নেই এবং প্রত্যেকেরই ট্রাভেল হিস্ট্রি আছে। বিভিন্ন রাজ্য থেকে যেখানে কোভিড এর খুব প্রকোপ সেখান থেকে এসছেন, তো সেখান থেকে আসার জন্য তাদের পজিটিভ পাওয়া যাচ্ছে। তো সেরেও যাচ্ছেন, ট্রিটমেন্টের মাধ্যমে সেরেও যাচ্ছেন। আমরা শিলচর মেডিকেল কলেজে এখন পর্যন্ত ট্রিটমেন্ট চলছে, যেগুলো কেস পাওয়া যায় সবগুলো শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কিন্তু সাইড বাই সাইড আমরা অন্যান্য হাসপাতালগুলোতেও আমরা মোটামুটি একটা প্রিপারেশন নিয়েছি যে হঠাৎ করে যদি বেশি কেস পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমরা অ্যাসেম্বলি সিভিল হাসপাতালে বা অন্যান্য মডেল হাসপাতালেও আমরা রোগী স্থানান্তর করতে প্রস্তুত আছি, ডাক্তাররাও প্রস্তুত আছেন। উই আর অল মোটিভেটেড এবং আমরা একটা কথা বলতে পারি যে আমরা সজাগ এবং সচেষ্ট আছি, ভয় পাওয়ার কিছু নেই। শুধু একটাই ব্যাপার যে নিজে নিজের জায়গাতে যেটা সোশ্যাল ডিস্টেন্সিং সামাজিক দূরত্ব সেটা বজায় রেখে চলতে লাগবে। কাছাড় জেলার কতজন বলেছেন গতকালকে ভর্তি? কাছাড় জেলার 12 জন। বাকি অন্য দুই জেলার কি রাখা হয়েছে? অন্য জেলার পেশেন্টগুলো তারাই সামলাচ্ছে। করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলার পেশেন্টগুলো করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলাতেই চিকিৎসা হচ্ছে। আমাদের যেগুলো মানে কাছাড় জেলার আছে সেগুলোকে আমরা শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করছি। ওই মডেল হাসপাতাল প্রস্তুতের কথা বলছেন, কতটা এখন পর্যন্ত প্রস্তুত রাখা হয়েছে জেলায়? দেখুন, বেডের ব্যাপারটা আমি এখন বলাটা ঠিক হবে না, সেটা প্রয়োজন সাপেক্ষ রেডি করা হবে। আমাদের পালংঘাট মডেল হাসপাতালে আমরা প্রস্তুতি নিচ্ছি, কচুদারাম মডেল হাসপাতালেও প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, তো শিলচর সিভিল হাসপাতাল তো আছেই। তো এটা অ্যাকচুয়ালি স্টেজ বাই স্টেজ। প্রথম আমরা যদি শিলচর মেডিকেল কলেজ স্যাচুরেটেড হয়ে যায় তাহলে আমরা ফার্স্ট ফেজে এসএমদেব সিভিল হাসপাতাল বা আরো দুটা মডেল হাসপাতাল নেব। তারপরে নেক্সট ফেজে যদি আরো বেশি দরকার পড়ে তাহলে অন্যান্য হাসপাতালও আমরা চিন্তাধারা করব। আর প্রতিটা যেগুলো সমষ্টিগত যেগুলো বিধানসভা কেন্দ্র যেগুলো সেগুলোতে যে ইনস্টিটিউশনাল সেন্টার যেটা করার কথা ছিল সেটা কি প্রস্তুত বা সম্পন্ন হয়েছে? ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের জন্য যেগুলো গাইডলাইন আছে, গাইডলাইন অনুযায়ী বিভিন্ন জায়গায় কমিটি গঠন করা হয়েছে। অ্যাকচুয়ালি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন এখন পর্যন্ত আমরা মোটামুটি আমাদের যেগুলো সেন্টার আছে সেখানে আমরা রাখছি এবং গ্রামাঞ্চলেও কিছু কিছু সেন্টার খোলা হয়েছে। তো সেখানকার যারা কমিটিরা তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কোর্ডিনেশন মেনটেন করছেন। যদিও জেলা পর্যায়ে সেটা আমরা সম্পূর্ণ পর্যবেক্ষণ করছি, তো প্রস্তুতি আছে সে ব্যাপারে বলা যায়। জেলায় বাড়ি বাড়ি গিয়ে
এসইএসপি প্রোগ্রাম চলছে পুরোদমে। এ পর্যন্ত 1112টি গ্রামে কাজ সম্পন্ন হয়েছে বলে জানান মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। এসইএসপি প্রোগ্রাম খুব ভালো চলছে। প্রথম দিকে আমরা ততটুকু সাড়া পাচ্ছিলাম না, মানুষের মধ্যে ভয় ছিল যে যদি কোয়ারেন্টাইনে নেওয়া হয়, কিন্তু এখন আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে আসছেন। এবং এই প্রতিকূল পরিস্থিতিতেও আমি ডাক্তার, নার্স বা যারা ফিল্ড লেভেল ওয়ার্কাররা আছেন, আশাকর্মী, এএনএম, আমাদের সার্ভেলেন্স ওয়ার্কাররা, তারা গ্রামে গ্রামে যাচ্ছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসাম কমিউনিটি সার্ভেলেন্স প্রোগ্রামের আওতায় এখন পর্যন্ত 1112টি গ্রামে আমরা আমাদের টিম গেছে। আমাদের টোটাল 11,363 জনের আমরা স্ক্রিনিং করেছি। এর মধ্যে ফিভার পাওয়া গেছে 2,326 জন, 26 জনের জ্বর পাওয়া গেছে, প্রত্যেকেরই সোয়াব নেওয়া হয়েছে। সারি কেস পাওয়া গেছে মাত্র 7 জন এবং আইএলআই পাওয়া গেছে 368 জন। আমরা আইএলআই ফিভার কেস পেয়েছি টোটাল 2,326 জনের ফিভার কেস পেয়েছি। সারি পেয়েছি আমরা 4 জনের এবং আইএলআই কেস পেয়েছি আমরা 368 জনের। তো আরডিকে কিট ম্যালেরিয়া টেস্ট করা হয়েছে টোটাল 2,153 জনের, একজনকে এখন পজিটিভ পাওয়া গেছে ম্যালেরিয়া পজিটিভ, আর পিএফ পজিটিভ পাওয়া গেছে একজনের, যেই স্যাম্পল একজনেরও নেওয়া হয়নি। আর কোভিড এর জন্য স্যাম্পল নেওয়া হয়েছে মোট 243 জনের, 243 জনের কোভিড এর জন্য স্যাম্পল নেওয়া হয়েছে। এই কোভিড কতজন কি এর মধ্যে থেকে কেউ এখন পর্যন্ত কোভিড পজিটিভ পাওয়া যায়নি। আমাদের সৌভাগ্য যে আমরা এসিএসপি প্রোগ্রামের যে মূল উদ্দেশ্য ছিল যে আমরা কমিউনিটি লেভেলে আমরা সার্ভে চালিয়েছিলাম যে কোন ধরনের কোন কেস পাওয়া যাচ্ছে কিনা কোভিড, কিন্তু কোভিড কেস একজনও এখন পর্যন্ত আমরা এসিএসপি প্রোগ্রামে পাইনি। পঞ্চম পর্যায়ে লকডাউন শুরু হলেও এ পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোন নির্দেশিকা জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছয়নি। তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই চলছে লকডাউন। এদিকে মঙ্গলবার বিমান যাত্রীদের নিয়ে দুটি বিমান কুম্ভীগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছেছে। অপরদিকে সোমবার এসেছেন 255 জন বিমান যাত্রী। এ ব্যাপারে কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্তাওয়ান কি বললেন চলুন শোনা যাক। अभी तो जो सेंट्रल गवर्नमेंट का जितना इंस्ट्रक्शन है उसके ऊपर हम लोग तो नया इंस्ट्रक्शन कुछ बनाए नहीं है, उसी हिसाब से चीजें धीरे धीरे नॉर्मलाइज हो रही है। हम अभी स्टेट गवर्नमेंट इंस्ट्रक्शन का भी कुछ वेट कर रहे हैं चीजें चेंज करने के लिए। बाकी मोस्टली जैसा हम कल भी बात किए थे, मोस्टली चीजें तो ओपन हो ही हुई थी फाइनल फेज ऑफ लॉकडाउन में। तो अभी जो कुछ कुछ चीजें हैं जैसे होटल्स हुआ, मॉल्स हुआ, सलून्स हुआ, इनका ओपनिंग अभी अवेटेड है, हम इंस्ट्रक्शंस का वेट कर रहे हैं। बाकी तो जैसे चल रहा था वैसे ही चल रहा है, ऑड इवन तो अभी वैसे ही चल रहा है, उसको तो रिकॉल नहीं किया। स्पोर्ट्स एक्टिविटीज, स्पोर्ट्स एक्टिविटीज फाइनल फेज में जैसे थी वैसे ही चल रही, अलग से तो नहीं किया गया। नॉन कॉन्टैक्ट स्पोर्ट्स विदाउट एनी स्पेक्टेटर्स जो अलाउ किया गया था वैसे ही। कल लगभग 255 पैसेंजर्स हमारे पास आया था इन टोटल फ्लाइट से। आज दो फ्लाइट आया है एक्चुअली, उसका डेटा एंट्री में थोड़ा टाइम लगता है। फ्लाइट वाला मैं आपको कल का स्टेटस दे देता हूं। तो कल हमारे पास 255 लोग आए थे टोटल, इसमें 19 जन हेलाकांडी के थे, 63 करीमगंज के लिए गए थे, एक व्यक्ति मिजोरम के थे और बाकी फिर 172 हमारे थे कचहर के। ये 172 में से 7 लोग गुवाहाटी से बोर्ड किए थे, मतलब इंट्रा स्टेट मूवमेंट था उनका, और बाकी 165 को हम लोगों ने सॉप कलेक्ट कर लिया और अकॉर्डिंगली जो प्रोटोकॉल के हिसाब से जैसे डील करना था किया जा रहा है। जिसको होम क्वारंटीन क्वालिफाई हुआ था उनको होम क्वारंटीन में भेजा है। लगभग 70-75 लोगों को होम क्वारंटीन में भेजा है आउट ऑफ द टोटल। ट्रेन का एक्चुअली है तो उनको हमको ही रखना पड़ता है, जिसका सिर्फ वही कलेक्ट करेंगे जिनकी जिम्मेदारी है। तो प्रोटोकॉल के हिसाब से हमको सिर्फ रोड ट्रैफिक का ध्यान रखना है, ट्रेन और एयरपोर्ट का घर जहां है डेस्टिनेशन डिस्ट्रिक्ट ध्यान रखेंगे। तो उनका साइड से नोडल ऑफिसर आते हैं, बस लेके आते हैं,
पैसेंजर्स को हम लोग सेग्रीगेट करते हैं और वो अपना बस में बैठा के फिर उनको ले जाते हैं। अगर कोई सिंगल लेडी के साथ में अकंपनी करके आ रहे हैं या कोई ऑपरेशनल उनकी कंडीशंस हैं, कुछ लोग आए हैं जैसे कि जिनका एज तो इस रेंज में आ रहा है लेट 50s में, पर कुछ ऑपरेशन कराने के लिए चेन्नई गए थे, बेंगलोर गए थे और वो अपना हेल्थ रिपोर्ट्स दिखाते हैं, तो उसका बेसिस फिर हम लोग छोड़ रहे हैं। क्योंकि कुछ कंसिडरेशन करना पड़ता है, हमारी जो हेल्थ जो क्वारंटीन फैसिलिटी है वहां पे अगर जाके किसी का हेल्थ फर्दर डिटेरियरेट होता है, कॉम्प्लिकेटेड होता है तो इश्यू है। सेकेंडली हम लोग ये भी देखते हैं कि पीपल कमिंग फ्रॉम फ्लाइट उनका सेपरेट घर है क्या, सेग्रीगेटेड एरिया है क्या, एंड वेदर दे विल कंटिन्यू टू बी इन होम क्वारंटीन, इज इट पॉसिबल फॉर देम टू स्टे इन होम क्वारंटीन इफ रिक्वायर्ड। तो अंडरटेकिंग उनसे उस तरीके से लिया जा रहा है कि क्यों उनको भेज रहे हैं, उनका क्या हेल्थ कंडीशन है। एवरीबडी बींग सेंट टू एनी अदर प्लेस अदर देन आर इंस्टीट्यूशनल क्वारंटीन, उनसे अंडरटेकिंग लिया जा रहा है। क्योंकि हर एक व्यक्ति अब जैसे कोई आके कुछ बताते हैं कि हमारे अब एक फ्यूनरल वाला जैसे हुआ, तो हम हर एक को वेरीफाई करने में नहीं जा सकते, तो हम सबसे अंडरटेकिंग ले रहे हैं। इन केस टुमारो हिज क्लेम टर्न्स आउट टू बी फॉल्स तो हम उस पर एक्शन लेंगे। तो अंडरटेकिंग लेके ही वहां से निकाला जा रहा है काफी मशीन। अब आप ये देखिए कि हम इनिशियली जब हमने आईएसबीटी स्टार्ट किया था, हम लोग दिन में 70-80 पैसेंजर्स कर रहे थे, बट कितना लेट होता था। अभी हमारा एयरपोर्ट के अंदर यस्टरडे वी प्रोसेस 255 पैसेंजर्स और इंस्टेंटली एक फ्लाइट जा रहा है, दूसरा आने से पहले इसको खाली कर रहा है। तो सिस्टम्स बहुत मतलब ज्यादा इंटेंसिव लगाए गए हैं एयरपोर्ट में, मैन पावर भी ज्यादा दिया है और देखते हैं धीरे धीरे फ्लाइट तो बढ़ेगा। तो हर एक आदमी का पर अंडरटेकिंग लेकर के हम लोग कर रहे हैं। एक्चुअली क्राउड बहुत ज्यादा रहता है तो डेटा प्रोसेसिंग जैसा आईएसबीटी में है वैसा यहाँ पे नहीं कर पा रहे हैं। तो एट द एंड ऑफ द डे सब फॉर्म्स इकट्ठे करके फिर एक एक को स्क्रूटनाइज करके देखते हैं किसको घर भेजा, किसको कहाँ भेजा। अगर भेजा जाता है उसका रिपोर्ट हम लोग हेल्थ टीम को दे देते हैं, हेल्थ टीम वहां पे विजिट करके लगाते हैं। एक दिन प्रबल बर्षण शहर शिलचर नीचू এলাকাগুলো প্লাবিত হয়ে পড়েছে। এতে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এটা কি প্রশাসনের ব্যর্থতা? জবাবে এডিসি সত্তাওয়ান বলেন, রেসপন্সিবিলিটি আর ফেলিয়ার দোনো ডিফারেন্ট কনসেপ্ট হয়ে যেতে হ্যায়। রেসপন্সিবিলিটি আগর দেখেঙ্গে তো কহিন না কহিন ইমপ্লিমেন্টিং এজেন্সিজ কি আতি হ্যায়, আর ফেলিয়ার আগর বোলেঙ্গে তো দিস ইজ এ কালেকটিভ ফেলিয়ার of the entire society, not only system, society. Responsibility आप fix कर सकते हैं but failure तो क्योंकि ये एक chronic बीमारी है ना, आप इसको आप मतलब देखिए जो मतलब obesity मोटापा की वजह से heart attack वाली बीमारियां जैसे होती है, आप खाते रहते हैं खाते रहते हैं खाते रहते हैं, one fine day आपको stroke आता है, फर्स्ट हार्ट अटैक पे आपको लगता है अरे स्ट्रोक आ गया चलो थोड़ा दिन दौड़ते हैं, दो दिन आप लोग दौड़ते हैं, तीसरे दिन से आपको लगता है अब तो शायद डल गया चलो फिर खाते रहते हैं। तो दिस हैज बिकम अ क्रॉनिक प्रॉब्लम। जब फ्लड आता है सिमिलरली हम देखते हैं अरे किसका गर्दन पकड़े, किसको रिस्पॉन्सिबल कराएं, किसका फेलियर बताएं। वाटर विल रिसीव डाउन सो और एंगर लेवल विल ऑल्सो कम डाउन। आर रिस्पॉन्सिबिलिटी आर सिंसियरिटी एंड सीरियसनेस टूवर्ड्स रिस्पेक्टिंग दी फोर्सेज ऑफ नेचर वो भी कम हो जाता है, एंड देन अगेन इट्स बिजनेस एज यूजुअल। तो सिस्टमिक फेलियर्स हैं ये एक दिन में हो गया या पुराने वाले का गलती है, मेरा गलती है, बोर्ड का गलती है, ऐसा नहीं है। दिस इज अ कलेक्टिव फेलियर ऑफ अस ऑल, ठीक है। तो इसका समाधान भी अकॉर्डिंगली किया जाएगा, वी आर लुकिंग इन टू दी कॉजेज कैसे इसको सॉल्व किया जाए, क्या किया जा सकता है कि मतलब प्रायोरिटीज फिक्स करना है। एक तो जहां पे पानी निकला, जहां दीवार टूटी, जहां पे पानी अभी भी बह रहा है वहां मिट्टी काट के कहीं और घर तो नहीं गिरे, उसको रोकना पहली प्रायोरिटी हो जाती है। दूसरी प्रायोरिटी होती है जहां पानी भरा हुआ है उसको कैसे काटें। तीसरी फिर होती है कि अगली बारिश से पहले हम ऐसा क्या कर सकते हैं कि इसको रोकें, और अगली बारिश जो है वो बहुत दूर नहीं है, तो पैचवर्क्स कैसे करें कि समस्याएं और कम की जा सके, और उसके बाद में देखेंगे कि कैसे हम इसको और मतलब लंबा तरीके से करें ताकि अगले एक साल में ऐसे काम हो कि नेक्स्ट टाइम में ऐसी असुविधा हम लोग को देखनी ना पड़े। क्योंकि दिस फेलियर रिस्पॉन्सिबिलिटी ये सब छोड़िए, इट एक्चुअली इज एन एम्बेरेसमेंट फॉर अस ऑल्सो कि लोग इतने
अच्छा रिसोर्सफुल जगह पे रह करके भी मतलब दे गेट स्ट्रैंडेड इन देयर ओन टाउन, और बारिश तो हुआ है बट दिस इज नॉट अ नॉर्मल रेन, जैसा आपने कहा छोटा बारिश करके तो नहीं था, एज पर आर वाटर रिसोर्स थिंग ये 150 mm जैसा पानी गिरा है विच इज अनयूजुअल एंड अनप्रेसिडेंटेड कि इतना कम समय में इतना पानी एक साथ में आ गया हो। तो हम लोग को जो स्टेप्स लेने वी आर टेकिंग इट, बट रिस्पॉन्सिबिलिटी के साथ में ही वी हैव टेकन अप द रिस्पॉन्सिबिलिटी, वी फाइंड आर सेल्फ रिस्पॉन्सिबल एंड सो वी हैव स्टेप इन टू एक्शंस लेंगे, देखते हैं कितना हम और बचा सकते हैं इस सीजन में, बट होपफुली जो लेसन हम लोग ले रहे हैं जो ऑब्जर्वेशन हम लोग कर रहे हैं उसका बेसिस पे जो करेक्टिव मेजर्स लेने हैं वी होप कि टाइमली ले लिए जाए ताकि अगली साल तो एटलीस्ट ये समस्या हमको ना हो। जिसके घर के सामने की दीवार टूट के बिरपाल में आपने देखा होगा जहां पे ये इश्यू बहुत ज्यादा क्रिटिकल है, तो हम वही वहां पे उस मिट्टी को और कटने से रोड तो कट रहा है और रिश्ते रिश्ते ऐसा ना हो कि घर का जो फाउंडेशन है उसमें आ जाए, तो उसके लिए वाटर रिसोर्स डिपार्टमेंट भी है वहां पे, डीसी मैडम ने भी गई थी आज गई थी वहां पे, हमारे एमएलए साहब एमपी साहब भी अपनी तरफ से पूरा इन्फॉर्मेशन लगा के एंड दे आर ऑल्सो प्रोवाइडिंग अस सफिशियंट सपोर्ट एंड कॉन्फिडेंस कि आप करिए हम लोग आपके साथ में है। तो कलेक्टिवली वी हैव वो ऑल मतलब ओन्ड अप द रिस्पॉन्सिबिलिटी एंड नाउ वी आर वेरी होपफुल कि इन द कमिंग डेज कुछ सुधार हो ताकि इस आने वाले बारिश के सीजन में ये समस्या इतनी गंभीर रूप से दोबारा उत्पन्न न हो और होपफुली अगले साल तक हम इन चीजों को और घटा सकते हैं। इतना ज्यादा बारिश होगा कुछ फोरकास्ट ना, बारिश का फोरकास्ट नहीं था, वी हैड फोरकास्ट ऑफ विंड्स एंड थंडरस्टॉर्म बट एमएम का नहीं होता है। दिशा में अभी तक तो कुछ हम लोग कदम नहीं लिए हैं, अभी डिजास्टर मैनेजमेंट इसमें काम करेंगे, डिजास्टर मैनेजमेंट ब्रांच विल कंपेयर द फोरकास्ट और वल्नरेबल पॉपुलेशन के साथ में हम लोग टच में रहते हैं। हमेशा फ्लड से पहले जो फर्स्ट फ्लैग रेज किया जाता है पॉपुलेशन के द्वारा ही किया जाता है हमेशा कि सर यहाँ पे इतना आगे हमको शिफ्ट कराइए, क्योंकि लोगों को घर से निकालना कोरोना के टाइम्स में और ज्यादा स्कैरी हो जाता है और ज्यादा एफर्ट्स लगते हैं। तो टिल द टाइम पॉसिबल वी विल ट्राई कि हम उनको घर में बैठे बैठे उनको जो सहूलियत जो मदद पहुंचा सकते हैं पहुंचाएंगे, अगर जरूरत एक्चुअल में पड़ी जहां कोई और रास्ता नहीं होगा तभी उनको हम लोग लाके और फिर अपना फ्लड रिलीफ सेंटर्स में खोलेंगे, अनटिल डेस्परेट टाइम कम्स हम लोग उनको बाहर नहीं लेके आने के प्लान में होंगे। आकाशवाणी শিলচর কেন্দ্রের পক্ষে আমি রতন দেব। এই মুহূর্তে আমাদের উপত্যকায় বেশ কিছু করোনা সংক্রমিত রোগীর চিকিৎসা চলছে এবং বেশ কিছু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া অনেকেরই রক্ত পরীক্ষা হচ্ছে যেহেতু বাইরে থেকে এরা আসছেন, যাদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা রয়েছে কিংবা প্রথম দিকে হয়তো নেগেটিভ এসেছে, তবে আরও কিছুদিন এদের নজরদারিতে থাকতে হবে। যারা বাড়ি ফিরে গেছেন, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অথচ সঠিক নিয়মকানুন মেনে চলছেন না, তাদের মধ্য থেকে যদি কোনোভাবে সংক্রমণ ছড়িয়ে যায় তাহলে সমূহ বিপদ। এই পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন জানতে চাইলে ডাক্তার দিলীপ রুদ্র শর্মা বলেন, আমরা তো গোষ্ঠী সংক্রমণটা প্রিভেন্ট করার চেষ্টা করছি। আমরা এখন একটা এসসিটিএসটি ক্যাম্পিং করছি, প্রত্যেক দিন দুই তিনটা করে ক্যাম্পিং হচ্ছে আমাদের হরিনগর এসসিতে। আমরা প্রত্যেক ভিলেজে যাই, ওইখানে গিয়ে দেখি যে কারো ফিভার আছে কিনা, জ্বর আছে কিনা, জ্বর যদি থাকে আমাদের সামনে স্ক্যানার আছে, একটা যে পরীক্ষা করি জ্বরটা কত। তারপর কাশি আছে কিনা বা ব্রিদিং ট্রাবলস আছে কিনা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা ওইটাও পরীক্ষা করে দেখি। পরীক্ষা করে তারপরে আমরা পুরো গ্রামটাকে আমরা স্ক্রিনিং করি। এখনো পর্যন্ত কটা গ্রাম মানে আপনার দায়িত্বে হয়েছে সেরকম? আমি 5টা ক্লিনিকে গিয়েছি এখন পর্যন্ত। এখনো সেরকম কোনো কিছু হয়নি, মানে কোনো কোভিড সংক্রমণ আপনারা পাননি? না, কোভিড সংক্রমণ তো পাইনি, আর জ্বর কিছু খুব কম পাচ্ছি। আচ্ছা, তো এখন সংক্রমণ পাননি সেটাও যেমন সত্যি কথা, কিন্তু অনেকেই বলছেন আর কিছুদিনের মধ্যেই হয়তো সংক্রমণটা শুরু হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে গোষ্ঠী সংক্রমণ শুরু হওয়ার পথে। তো সেটা নিয়ে যদি এরকম হয় তো প্রস্তুতি তো আগে থেকেই নিতে হয়, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? কোভিড কেয়ার সেন্টার বানানো হয়েছে। আচ্ছা, কোভিড কেয়ার সেন্টার সিসিসি, যদি কোনো ডাউট কেস থাকে ওইখানে আমরা আমাদের সেন্টারে আনবো, আমাদের সেন্টারে এনে যতটুকু ট্রিটমেন্ট করা করবো,
তারপর এটা সোয়াব পাঠিয়ে সিলচর মেডিকেল কলেজে সোয়াব পাঠানো হবে। আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান এটা সোয়াবটা কালেক্ট করবে। যদি সোয়াব পজিটিভ হয় তাহলে সিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেবে ট্রিটমেন্ট চলে যাবে। আচ্ছা, এটা তো আপনারা আগেও করেছেন কিন্তু কোভিড পেশেন্ট পাননি, এটা তো আগেও হয়তো করেছেন যে যদি সাসপেক্ট থাকে কেউ জ্বর টর হয়েছে তখন তাকে পাঠানো হয়, তারপর দেখা গেছে যে নেই, এখনো পর্যন্ত সেটা নেই। কিন্তু আরো একটা কথা যে এই মুহূর্তে আপনাদের গ্রাম হয়তো সিকিউরড কিন্তু বাইরে থেকে যখন লোক আসে তারা সংক্রমণটা নিয়ে আসে, তো সেটা তো আপনারা আটকাতে পারবেন না, বাইরে থেকে লোক আসছে তো সেটা যদি আসে তাহলে আপনাদের যে বললেন আপনি যে সেন্টারটা করা হয়েছে সেখানে কজন টেকনিশিয়ান কিংবা কজন ডাক্তার কারা আছেন আর কি দেখাশোনা করেন? দুজন ল্যাবরেটরি টেকনিশিয়ান আছেন। আমাদের হরিনগর এবং জয়পুর হসপিটাল আছে কিনারে, দুইটা মিলে দুজন ল্যাবরেটরি টেকনিশিয়ান আছেন। আমরা ডাক্তার আছে ছয়জন দুইটা হসপিটাল মিলে। তো যে সেন্টার বানানো হয়েছে এখানে কতজন থাকতে পারবে? পাঁচজন থাকতে পারবে। পাঁচজন থাকতে পারবে? আচ্ছা আচ্ছা। তো এটার জন্য যে কতটা সিকিউরিটির প্রয়োজন আছে, মানে নিরাপত্তার, আপনাদের নিজেদেরও নিরাপত্তার প্রয়োজন, যারা কাজ করবেন নার্স রয়েছেন বা কিংবা আরো অন্যান্য যারা রয়েছেন তাদের নিরাপত্তার জন্য কি করছেন? নিরাপত্তার জন্য আমরা যখন ওই রকম ডাউটফুল কেস আসবে আমরা পিপি ব্যবহার করে ওদের সংস্পর্শে যাব। আচ্ছা, তো পিপি যে ব্যবহার করবেন সেটার কি ট্রেনিং দেওয়া হয়ে গেছে, কিভাবে পড়তে হবে সেটা যদি বলেন? যেগুলো নিয়ে অনেক কথা উঠছে সমস্ত পৃথিবীর সমস্ত জায়গাতেই বলছে যে শর্টেজ রয়েছে, অনেকেই বলছেন যে যতটা থাকার ততটা নেই, তো আপনাদের এই মুহূর্তে কি আপনাদের সেই সাপ্লাইটা আছে? আমাদের পিএসকেজের সাপ্লাই আছে। আচ্ছা, তো মানে আপনাদের কোন সেরকম কোন অসুবিধা হলে আপনাদের কিটের কোন অসুবিধা ঝামেলা হবে না, সেটা আপনাদের কাছে আছে? আচ্ছা, এখন পর্যন্ত আমাদের কেবল ল্যাবরেটরি টেকনিশিয়ান যে আছে সোয়াব কালেকশনের সময় পিপিটা ইউজ করে। আচ্ছা, আমাদের ডাক্তার বা নার্স আমাদের এখানে পিপি ইউজ করতে হয়নি, কিন্তু আমাদের স্টকে আছে, যদি দরকার হয় আমরা ইউজ করব। সেটা কি ওয়ান টাইম থাকে নাকি এটা পরে ইউজ করা যায়, সেটা কিভাবে করে যদি একটু বলেন? এটা ওয়ান টাইম। আচ্ছা, ওয়ান টাইম, তাহলে তো অনেকগুলো প্রয়োজন পড়বে, তো সেরকম কিন্তু সেক্ষেত্রে অনেকগুলো পিপি কিটের প্রয়োজন, তো সেটার কি ডিমান্ড আপনারা জানিয়েছেন যেখানে জানানোর কথা? আমরা তো অ্যাকচুয়ালি কোভিড পেশেন্ট এখনো একটা পাইনি, একটা পাইনি, আমাদের যখন দরকার হবে আমরা জানাবো। আচ্ছা, তা কেন বললাম যে এই মুহূর্তে সিচুয়েশন ঠিকই আছে, বলে না যে আন্ডার কন্ট্রোল, কিন্তু অনেকেই ভয় করছে আর কি, বলছেন যে গোষ্ঠী সংক্রমণ শুরু হতে পারে এর মধ্যে, কেননা বাইরে থেকে যারা লোকজন এসছেন তাদেরকে তো কন্টেনমেন্ট কিংবা কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, কিন্তু মাঝে মাঝে তাদের মধ্যে থেকে কেউ আলাদা বেরিয়ে যাচ্ছেন কোনো না কোনো ভাবে, সে গিয়ে হয়তো ছড়িয়ে দিতে পারে, সেরকম একটা সম্ভাবনা রয়েছে। তো আপনাদের একটা মানে যুদ্ধকালীন পরিস্থিতি বলে না, তো আপনাদের হাসপাতালে তো কতজন স্টাফ এবং আপনারা কিভাবে সেটা নিয়ে তৈরি করছেন পরিকল্পনা? গোষ্ঠী সংক্রমণের জন্য আমরা পুরোপুরি রেডি আছি। আচ্ছা, আর বাইরে থেকে যদি কোনো লোক আসে তাকে মানে বাইরে থেকে লোক আসলে আমরা এটাকে 14 দিনের জন্য কোয়ারেন্টাইন করি। আচ্ছা আচ্ছা, আইএসবিটি থেকে প্রথমত আইএসবিটি তে আসে, আইএসবিটি তে কোয়ারেন্টাইন করে, ওদের স্ট্যাম্পিং করে, তারপর ওরা যখন গ্রামে আসে তখন আমরা লাইন লিস্টিং করি, তারপর ওদেরকে স্ট্যাম্পিং করি, ওদের ঘরে একটা স্টিকার লাগিয়ে দিই যাতে বাইরের মানুষ জানতে পারে যে এখানে একজন সাসপেক্টেড লোক আছেন, যাতে বাইরের লোক ওইখানে না ঢুকে, আর হাতে স্ট্যাম্পিং করে দেয়। তারপরে এই কাজে তো এমপিডাব্লিউ কিংবা আশাকর্মী, এএনএম রা সবাই কাজ করছে, সবাই মিলে আপনারা নিজেরা করছেন, তো সব মিলে এখন পর্যন্ত পরিস্থিতি কিন্তু ঠিকই আছে, কিন্তু ভবিষ্যৎ তো এখন যদি আর কি এরকম হয় তো তার জন্য তো একটা ভয়ের ব্যাপার, কিন্তু এটা সচেতনতার জন্য, মানুষকে অ্যাওয়ার করার জন্য আর কিছু করছেন কি? হ্যাঁ, আমরা যখন ক্যাম্পিং এ যাই ক্লিন করার জন্য আমরা সচেতন করি। আচ্ছা, এটা নিয়ে কোনো ভাবে মানুষকে বলা কিংবা এই যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তাদের সাহায্য নিয়ে সেটাকে
মাঝে মাঝে কোন জায়গায় একটা মানে বক্তৃতা কিংবা নাচ গানের মধ্য দিয়ে কোন একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটাকে একটু বলে বোঝানোর চেষ্টা করলে মনে হয় তো সেটা কার্যকরী হতে পারে। কারণ মানুষ তো অতটা বুঝতে পারছে না, যতটুকু আমরা দেখতে পাচ্ছি চারদিকে মাস্ক পরছে না, মুখে লাগিয়ে হয়তো ঝুলছে বাইরে কিংবা হাতে রেখেছে পকেটে রেখেছে, কিন্তু এটা লাগাচ্ছে না। এরকম হয় শিলচর আকাশবাণীর পক্ষে সংহিতা দত্ত চৌধুরী। লকডাউনের পঞ্চম পর্যায়ে চলছে, করোনা আক্রান্তের সংখ্যা সমগ্র দেশের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের রাজ্যেও বেড়ে চলেছে। যদিও রাজ্যের অধিকাংশ সংক্রমণের ঘটনায় বহিরাজ্য থেকে ফিরে আসা মানুষের মধ্যেই ঘটছে। এদিকে গতকালের প্রচণ্ড বৃষ্টিপাতের দরুন ভূমিস্খলনে বরাক উপত্যকায় বেশ কিছু প্রাণহানি হয়েছে। শিলচর শহরের নানা জায়গায় বৃষ্টির জলও জমে রয়েছে। এদিকে করোনা বা কোভিড ১৯ মোকাবিলায় বিভিন্ন বিভাগ দপ্তরের সঙ্গে তাল মিলিয়ে কাজ করছে শিলচর পুরসভাও। শহরের স্যানিটাইজেশনের মূল দায়িত্ব তাদেরই, বিশেষ করে কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে পুরসভার কর্মী আধিকারিকরাই স্যানিটাইজেশনের পুরো প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই বিশেষ কাজ করার পাশাপাশি পুরসেবা প্রদান, বিশেষ করে শহরকে জমাজল মুক্ত করার অভিযানেও তারা সক্রিয় রয়েছেন। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় পুরসেবা দেওয়ার ক্ষেত্রেও বর্তমানের পুর প্রশাসকদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না বলেই দাবি করলেন বর্তমান শিলচর পুরসভার সহকারী আধিকারিক তথা কাছাড় জেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অভিলাষ বর্ণওয়াল। তিনি বলেন, স্যানিটাইজেশন কা সিলচর টাউন মে সারা রেসপন্সিবিলিটি সিলচর মিউনিসিপাল বোর্ড নেই সম্ভাল রখা হ্যা। ইনিশিয়ালি হম লোগোনে পুরে সিলচর টাউন কা স্যানিটাইজেশন কিয়া থ্রু আওয়ার ওন রিসোর্সেস। উসকে বাদ হম লোগোনে জিতনে ভি ইয়াহাঁ পে কোভিড কেয়ার সেন্টার্স এন্ড কোয়ারেন্টাইন সেন্টার্স বনে হ্যায় উনকা স্যানিটাইজেশন হম লোগোনে কিয়া। জব ভি কোই রুম এম্পটি হোতা হ্যায়, কোই প্যাসেঞ্জার আয়ে হ্যায়, উনকা টেস্ট নেগেটিভ আতা হ্যায়, ও জাতে হ্যায় ওয়াপস, তো নয়ে ইনকমিং গেস্ট কে লিয়ে ও রুম কো স্যানিটাইজ করকে হি দেতে হ্যায়। নেগেটিভ হোনে সে ভি স্যানিটাইজ করকে নেক্সট প্যাসেঞ্জার কো দেতে হ্যায়। তো এনিওয়েজ জিতনা ভি স্যানিটাইজেশন হো রাহা হ্যায় তো এসা ভি রাহা হ্যায় কি কুছ কুছ হোটেল মে হম লোগোনে দিন ভর মে তিন বার স্যানিটাইজেশন কিয়া হ্যায়, কি শাম মে লোগ নিকলে তব স্যানিটাইজেশন কিয়া, কোই পজিটিভ নিকলা তব স্যানিটাইজেশন কিয়া, ওর লোক ডিসচার্জ হুয়ে তব ভি স্যানিটাইজ কিয়া। তো এই দিন দিন ভর মে তিন তিন বার ভি স্যানিটাইজ হুয়া হ্যায় সেম হোটেল। তো হম লোগো কা দো ইঞ্জিনিয়ার অর চার লেবর অর দো এক গাড়ি কন্টিনিউসলি স্ট্রিট মে ইনভলভড হ্যায়। সাইমালটেনিয়াসলি আব জাকে হোটেলস নে ভি লোকাল ক্যাপাসিটি ডেভেলপ কর লি হ্যায় থোড়া, তো ও লোক আপনা স্যানিটাইজেশন খুদ করনা শুরু কর দিয়ে হ্যায়। অলদো अभी भी जब पॉजिटिव कोई केस निकलता है तो होटल्स का सैनिटाइजेशन म्यूनिसिपल बॉडी का ही स्टाफ कर रहा है। अच्छा अच्छा अच्छा। प्रथम दिके माने शुरू दिके हमरा देखेछिलाम जे म्यूनिसिपालिटी गाड़ी विभिन्न शहरेर अन्यान्य जगह अपना सैनिटाइज करछे, तो एटा तो आपातत चोखे पड़छे ना, ए प्रक्रियाटा कि एखन बंद आछे? जो अलग अलग लेवल प्लेसेस पे सिलचर म्यूनिसिपल टाउन में जो सैनिटाइजेशन हो रहा था, वो एक प्रोसेस इसलिए स्टार्ट किया गया था कि अगर कम्युनिटी स्प्रेड अगर बाय चांस हुआ भी होगा, अच्छा, जिसके लिए कोई श्योरिटी नहीं थी, हम लोगों ने एक बार सैनिटाइजेशन उसे कंप्लीट कर दिया एंड नाउ वी आर श्योर कि कोई कम्युनिटी स्प्रेड नहीं है और जो भी आपका पॉजिटिव केसेस आ रहा है वो क्वारंटीन सेंटर से ही आ रहा है। तो इसका कोई जरूरत नहीं है कि हम पूरे टाउन को वापस से सैनिटाइज करें। हम लोग अब बस जहां जहां से पॉजिटिव केसेज आ रहे हैं, जहां जहां बाहर के लोग आके रह रहे हैं, उसी एरियाज को सैनिटाइज कर रहे हैं। अच्छा, और एक लोकल क्वारंटाइन सेंटर बनाने के लिए अब जैसे विलेज लेवल में ऑलरेडी हो गया लोकल कमेटी बनाना, तो शहर में क्या ये शुरू नहीं हुआ अभी तक? शहर में हम लोगों के पास सफिशियंट क्वारंटाइन सेंटर्स है। एक्चुअली ओरिजिनल प्लान ये था कि जितने भी लोग आएंगे उनको इनिशियली सेंट्रलाइज पोजिशन लोकेशन पर रखा जाएगा, लेकिन जैसे जैसे ये कैपेसिटी फुल होते जाएगी तब लोकल कॉन्स्टिट्यूएंसीज में जो आदमी जिस कॉन्स्टिट्यूएंसी का है उसको वहां के कॉन्स्टिट्यूएंसी स्पेसिफिक सेंटर्स में भेजा जाएगा। सिलचर टाउन की कैपेसिटी ज्यादा है प्लस रेडीमेड फैसिलिटीज इन फॉर्म्स ऑफ होटल्स एक्सेट्रा, तो हम लोगों ने यहां रखा। बट जो टाइम मिला इस टाइम में हम लोगों ने कॉन्स्टिट्यूएंसी स्पेसिफिक सेंटर्स भी बना लिए, तो अब जब लोग आ रहे हैं तो उनको वहां भी शिफ्ट किया जा रहा है। सिलचर म्यूनिसिपल एरिया के अंदर हम म्यूनिसिपल बॉडी कोई अलग से सेंटर नहीं बना रही है बिकॉज वी हैव एम्पल कैपेसिटी। कोविड फाइट करने के लिए प्राइमरी रिस्पॉन्सिबिलिटी तो डीडीएमए का है, डिस्ट्रिक्ट डिजास्टर मैनेजमेंट अथॉरिटी, उसके अंदर जितना भी काम हो रहा है तो उसमें डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन इज टेकिंग द रिक्वायर्ड स्टेप्स, वो जरूरी स्टेप्स ले रही है। सिलचर म्यूनिसिपल बोर्ड का जो जो रिस्पॉन्सिबिलिटी है उसको निभाने के लिए फिलहाल तो हम लोगों के पास रिक्वायर्ड स्टाफ है, ठीक है, बट अगर कुछ और जरूरत पड़ता है तो वो हम लोग अपना स्टाफ रीअसाइन कर लेंगे, किसी और डिपार्टमेंट से यहाँ ले आएंगे, जो ऑलरेडी हो रहा है। इनफैक्ट ऐसा है कि एज पर गवर्नमेंट मैंडेट था कि
50% स्टाफ को ही आना चाहिए बट वी असेस कि जो कंसर्न डिपार्टमेंट्स है जो इसमें कोविड 19 रिलेटेड ऑपरेशंस में काम करिए वो शॉर्ट स्टाफ्ड है तो हम लोगों ने बाकी लोगों को एडिशनल चार्ज दिया एंड उनको एसेंशियल ऑपरेशंस में लगाया सो दैट इवन इफ हम लोगों को 100% अटेंडेंस करना पड़ रहा है बट वी आर इंश्योरिंग कि कोविड 19 रिलेटेड ऑपरेशंस में कोई दिक्कत ना है। पहले जैसे म्युनिसिपैलिटी बोर्ड था तो उधर वार्ड कमिश्नर भी थे तो उनका पास हर वार्ड कमिश्नर का पास लेबर भी होते थे तो अभी तो आप लोग है आपको कोविड भी देखना पड़ता है आपके ऊपर बहुत प्रेशर पड़ रहा है तो आप लोग कैसे इसको डील कर रहे हैं जगह जगह जब वाटर लॉगिंग हो रहा है इसके बारे में थोड़ा बताइए। देखिए मेरा मानना है कि वार्ड कमिश्नर्स को हर वार्ड कमिश्नर को स्पेसिफिक नंबर ऑफ लेबर देके उनसे काम करवाना इज ए सब ऑप्टिमल सोल्यूशन ये कोई आइडियल सोल्यूशन नहीं है रीजन बीइंग कि फर्स्ट ऑफ ऑल आप इंश्योर नहीं कर सकते कि वो लेबर को प्रोडक्टिवली यूज किया जा रहा है कि नहीं सारे वार्ड कमिश्नर्स जो है वो अपार्ट फ्रॉम बीइंग वार्ड कमिश्नर्स वो बिजनेसमैन भी हैं कुछ सैलरीड पीपल भी होंगे आई बिलीव तो उन लोगों का अपना काम भी होता है तो वो दिन भर बैठ के मॉनिटर नहीं कर सकते आइडियल तरीका है कि हमारे पास सुपरवाइजर्स हैं सुपरवाइजर्स के थ्रू कंप्लेन स्पेसिफिक बेसिस पे काम कराएंगे। सेकंड चीज हर वार्ड का पॉपुलेशन बराबर नहीं है राइट किसी वार्ड में जहां 10,000 पॉपुलेशन है वहां भी दो लेबर देना और जहां पे 3,000 पॉपुलेशन है वहां भी दो लेबर देना एकदम ये कोई आइडियल एंड एफिशिएंट सॉल्यूशन नहीं है। हम लोगों ने जो अभी कर रखा है वो ये है कि हम लोग शेड्यूल बनाते हैं लेबर्स का पांच टीम्स में डिवाइड किया हम लोगों ने चार टीम्स का हम लोग शेड्यूल बना देते हैं कि वो किस किस एरिया में किस किस दिन जाके काम करेगी किस किस टाइम पर काम करेगी वो स्पेसिफिक शेड्यूल हम लोग कोशिश कर रहे हैं कि अगर वीक के एडवांस में बन जाए तो हम लोग उसको फेसबुक पे अपलोड कर देंगे सो दैट द लोकल रेसिडेंट्स नो कि वहां पे जाने वाला है तो वहां जाके कंप्लेंट को हैंडल करने के लिए रख रहे हैं कि मैंने अपना नंबर भी सिलचर म्युनिसिपल बोर्ड के फेसबुक पेज पर डाल रखा है सुमित सर का भी नंबर कई लोगों के पास है वो लोग जो भी कंप्लेन करते हैं ईमेल से या नहीं तो हमारे कंजर्वेंसी ब्रांच को करते हैं उसको एडहॉक बेसिस पे टैकल किया जाता है। ओके ओके मतलब वो ये जो फेसबुक में जो नंबर दिया हुआ है उसमें कंप्लेन करने से फेसबुक में जो कंप्लेन नंबर दिया हुआ उस पर कंप्लेन करने से सिलचर म्युनिसिपल बोर्ड के आईडी ईमेल पे कंप्लेन करने से अच्छा कैसे भी कंप्लेन करने से वो अगर आप फोटोज के साथ भेज रहे हैं तो उस पर इमीडिएट एक्शन हो रहा है। पब्लिक जो बैंक में जाते हैं तो बोलता है इंट्रोड्यूसर और इसको लोकल रेसिडेंट है तो उसका बारे में तो अभी तो ये लोग नहीं है तो पब्लिक को आप लोग को तो नहीं मिलता आप लोग तो ऑफिस में नहीं रहते बोलता है कि आप लोग कोविड में बेस्ट है इसके बारे में कुछ बोलिए। मुझे लगता है कि इसमें थोड़ा मिस इन्फॉर्मेशन है एटलीस्ट अभी तक पर्सनली मैंने कम से कम 30 से 40 लोगों को सर्टिफाई किया है साथ ही साथ हम लोग बैंक के साथ मिलकर ये भी वर्कआउट कर रहे हैं कि क्यों इस तरह के लोकल रेसिडेंट्स को सर्टिफाई करने की जरूरत है रीजन बीइंग कि अगर उनके पास परमानेंट आईडी प्रूफ है दो आईडी प्रूफ एक आईडी प्रूफ एक एड्रेस प्रूफ तो आई डोंट थिंक एंड इनफैक्ट दी जो लीड डिस्ट्रिक्ट मैनेजर एलडीएम साहब है ज्योति दे जी उनसे ही बात हुई थी उन्होंने भी कहा था कि कोई ब्रांच इस चीज पे वो नहीं कर सकता स्ट्रेस नहीं कर सकता कि आपको लोकल किसी वार्ड कमिश्नर यानी तो म्युनिसिपैलिटी से सर्टिफाई करा के आना है कि आप यहाँ के रेसिडेंट है एज लॉन्ग एज यू हैव ए परमानेंट आईडी एंड एड्रेस प्रूफ। मतलब सेकेंड चीज ये है कि आपने जो कहा कि हम लोग ऑफिस में नहीं रहते हैं ये शायद नहीं नहीं ऑफिस में नहीं रहते नहीं, मेरा मतलब है हम लोग कोविड में नहीं है। हाँ ये कंप्लीट ट्रुथ नहीं है क्योंकि हम लोगों ने कोशिश की है कि एटलीस्ट फर्स्ट हाफ हम लोग ऑफिस में रहें और मेरे सारे स्टाफ को पता होता है कि हम कब आएंगे ऑफिस और उस हिसाब से वो लोकल लोगों को इन्फॉर्म कर देते हैं अगर कोई विजिट करता है तो। ओके 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 और नेवरदीलेस ये हमेशा एक पॉसिबिलिटी है कि वो अपना फॉर्म जमा करके चल जाए अगर ऐसा है तो और उसे मैं एक दिन के अंदर क्लियर कर दिया करूंगा। मौत होता है किसी का तो जो शेशान में जाते हैं जो पुअर लोग है तो इसको पहले हाँ तो उसको थोड़ा उसे फ्री लकड़ी दी जाती है और ये लकड़ी आज भी दी जा रही है लास्ट मंथ में एटलीस्ट हम लोगों ने ऐसे 25 से 30 लोगों को हेल्प किया है तो उसका ना उसका प्रोसीजर थोड़ा कॉम्प्लिकेटेड हो गया अभी आप पहले तो डायरेक्ट वार्ड कमिश्नर का अभी भी प्रोसीजर वही है अभी भी या तो लोग हमारे पास डायरेक्टली आ जाते हैं नहीं तो फॉर्मर वार्ड कमिश्नर्स जो है वो रिक्वेस्ट लेकर आते हैं ऐसा अभी तक एक भी केस नहीं हुआ है जहां पे उनके रिक्वेस्ट को डिनाई किया गया। आकाशवाणी शिलचर केंद्र पक्षे अनिर्बाण ज्योति गुप्त। समग्र देश जुड़े कोरोना महामारी से रक्षा पेते जनसुरक्षा स्वार्थे पंचम पर्वे लॉकडाउने অর্থাৎ আনলক একের বিধি নিয়ম অনেক ক্ষেত্রে শিথিল হওয়ায় আমাদের রাজ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ছাড় রয়েছে তবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চলতি মাসেও বন্ধ থাকছে সাথে সামাজিক ধর্মীয় রাজনৈতিক সমাবেশেও নিষেধাজ্ঞা জারি থাকছে আগের মতো
এদিকে রাজ্যে প্রতিদিন আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। আজ বিকেল পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা 1513। বরাকের তিন জেলাতেও প্রতিদিন দ্রুতগতিতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সীমান্ত জেলাতে আজ তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 57, তবে নতুন করে আক্রান্তের খবর নেই। আজ জেলাতে করোনা সংক্রমণের বিভিন্ন দিক উল্লেখ করে জেলা জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী আমাদের জানান, আজ মঙ্গলবার দিন সন্ধ্যা পর্যন্ত করিমগঞ্জ জেলার কোভিড পজিটিভ আক্রান্ত হবার কোন খবর জেলা স্বাস্থ্য বিভাগ থেকে নিশ্চিত করা হয়নি। জেলায় গতকাল পর্যন্ত মোট 60 জন কোভিড-19 আক্রান্ত হন, এর মধ্যে 8 জনকে ডিসচার্জ করা হয়েছে। করিমগঞ্জে কোভিড-19 হাসপাতালে 14 জনের চিকিৎসা চলছে। শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে বাকি রোগীদের চিকিৎসা চলছে। এদিকে আজ রাজ্যের বন পরিবেশ আবগারি ও ফিশারি মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য আজ করিমগঞ্জ জেলা সফর করেন। সফরকালে তিনি জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে জেলার সাংসদ এবং বিধায়করাও উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী জেলার কোয়ারেন্টাইন সেন্টারগুলি থেকে যাতে কোভিড-19 সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেজন্য প্রশাসনকে সব ধরনের ব্যবস্থা নিতে বলেছেন। তিনি করিমগঞ্জে জনপ্রতিনিধি ও প্রশাসনের শীর্ষ কাদারের সঙ্গে এই বৈঠকে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখেন। বলেন, কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে ভালো মানের খাবার আদরযত্ন করে আবাসিকদের কাছে পরিবেশন করতে হবে। বৈঠকে ডিসি আম্বাবুতান এমপি জানান যে জেলায় বর্তমানে রামকৃষ্ণনগর এবং এংলার বাজারে দুইটি এলাকাতেই কন্টেইনমেন্ট জোন রয়েছে। মন্ত্রী শ্রী শুক্লবৈদ্য কোভিড প্রোটোকল অনুযায়ী কন্টেইনমেন্ট জোন এলাকায় যত কম করা যায় তা করতে প্রশাসনকে বলেন। কোয়ারেন্টাইন কেন্দ্রের সুযোগ সুবিধা সম্পর্কে জেলাশাসক বৈঠকে জানান যে প্রথমে কেবল 1000 লোকের কোয়ারেন্টাইন জেলায় বন্দোবস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তড়িগড়ি করে পরিস্থিতির চাপে 2000 লোকের বন্দোবস্ত করতে গিয়ে কিছু অব্যবস্থার সৃষ্টি হয়। স্থানীয় বাজারে যেসব বিছানাপত্র সামগ্রী পাওয়া যায় তা দিয়ে প্রয়োজন কোয়ারেন্টাইন সেন্টারের প্রয়োজনগুলি পূরণ করা হয়। তবে এখন থেকে আর কোনো অব্যবস্থার সৃষ্টি হবে না বলে ডিসি বৈঠকে আশ্বাস দেন। বৈঠকে ডিসি আরো বলেন, বহির্রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা করিমগঞ্জ সদরে এসে যদি রাতে গ্রামের বাড়ি ফিরে যেতে না পারেন তবে তাদের জন্য জেলা সদরে রাত কাটাবার ব্যবস্থা এখন থেকে করা হচ্ছে। বদরপুর রেল জংশন থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার পরিবহন ব্যবস্থা সম্পর্কে বৈঠকে ডিডিসি আর কে লস্কর জানান যে রেল জংশনে জেলার 5টি সার্কেলের জন্য সবসময় 5টি গাড়ি মজুত রাখা থাকে। এ সম্পর্কে ডিডিসি লস্কর আরো জানান যে কাছাড় হাইলাকান্দি জেলা প্রশাসন পরিবহনের ব্যবস্থা কোনো কোনো সময় করিমগঞ্জ প্রশাসনকেও দেখতে গিয়ে অব্যবস্থার সৃষ্টি হয়। বিশেষ করে রাতের বেলা যদি কোনো ট্রেন আসে তবে সেক্ষেত্রে কাছাড় এবং হাইলাকান্দির জেলা প্রশাসনকে প্রশাসনের গাড়ি মজুদ না থাকায় এ ধরনের অব্যবস্থার সৃষ্টি হয়। বৈঠকে আজকের বৈঠকে সাংসদ শ্রী কৃপানাথ মালা সহ 4 বিধায়ক সর্বশ্রী কমলাক্ষ দেবপুরকায়স্থ, জামালউদ্দিন আহমেদ, কৃষ্ণেন্দু পাল, আজিজ আহমেদ খান উপস্থিত ছিলেন। এই বৈঠকে স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক শ্রী অনুপ দৈতারী জানান যে করিমগঞ্জ কোভিড-19 হাসপাতালে শীঘ্রই 2টি ICU চালু করা হবে। যুগ্ম স্বাস্থ্যকর্তা আরো জানান যে বদরপুরে যাত্রীদের সোয়াব টেস্টের জন্য স্বাস্থ্য বিভাগ থেকে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকের বৈঠকে জেলার ইনচার্জ মন্ত্রী জলসম্পদ, পিএইচই, সরবরাহ, কৃষি ইত্যাদি বিভাগের কাজকর্ম খতিয়ে দেখেন। জলসম্পদ বিভাগকে মন্ত্রী বলেন, জেলায় কাজ শুরু প্রকল্পগুলির স্থলে অর্থাৎ বিভাগীয় প্রকল্পগুলির স্থলে কাজ সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে MLA পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে সভা করুন, যাতে করে জেলাবাসী জানতে পারেন প্রকল্পের সামগ্রিক বিবরণ। সরবরাহ বিভাগকে মিড ডে মিলের চাল লিফটিং এর বিষয়টি দেখার নির্দেশ দেন মন্ত্রী শ্রী শুক্লবৈদ্য।
এপিডিসিএল থেকে বন্যার সময় ট্রান্সফরমার নষ্ট হলে তৎক্ষণাৎ বদলি বা মেরামতি করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করার ব্যবস্থা আগাম তৈরি রাখতে সুনিশ্চিত করতে বলেন মন্ত্রী। আজ কালীগঞ্জে অর্থাৎ গতরাতে কালীগঞ্জের ভূমিধসে নিহতদের নিকটাত্মীয়দের হাতে সরকারের এককালীন সাহায্য শীঘ্রই তুলে দেওয়া হবে বলে বৈঠকে মন্ত্রী জানান। উল্লেখ করা যায় যে গতকালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কালীগঞ্জে 6 জন লোক প্রাণ হারান। আসিমগঞ্জে জাতীয় সড়ক সংস্কারের বিষয়ে বৈঠকে মন্ত্রী রাজ্যের পূর্ত মুখ্য বাস্তুকারের সঙ্গে বৈঠকেই ফোনালাভ করেন। এরপর মন্ত্রী জানান যে চলতি সপ্তাহে এই আসিমগঞ্জের জাতীয় সড়কের অংশ সংস্কার কাজ শুরু করা হবে। বৈঠকে অন্যান্যদের মধ্যে বিজেপি নেতা মিশন রঞ্জন দাস, ডক্টর মানস দাস, শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য ও সুব্রত ভট্টাচার্য অংশ নেন। এদিকে লকডাউনের শিথিল বিষয়ক ঘোষণাগুলি আজ করিমগঞ্জ প্রশাসন থেকে মাইক যুগে জানানো হচ্ছে। এতে বলা হচ্ছে যে আগামী 8 জুন থেকে ধর্মীয় উপাসনাগুলি ঘন্টায় 20 জন থেকে সমবেত 20 জন লোক দিয়ে সমবেত হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে যদি কোনো উপাসনালয়ের ভবনটি ছোট হয় তবে সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট কমিটিকে সমবেত হবার লোক সংখ্যা কমাতে হবে। সব ম্যানেজমেন্ট কমিটিকে তাদের উপাসনাস্থলের দর্শনার্থীদের সংখ্যা সীমিত করতেও পেপার টোকেন ব্যবস্থা চালু করতে হবে। 8 জুন থেকে হোটেল রেস্টুরেন্ট সহ অন্যান্য আতিথ্যতামূলক পরিষেবা সামাজিক দূরত্ব মেনে একসঙ্গে 50% ক্ষমতায় সংকুলন প্রয়োগ করে চালু করা যাবে। শপিং মল ও সামাজিক দূরত্ব মেনে চালু করতে বাধা থাকছে না। প্রকাশ্য স্থানের পার্কে যোগাসন করা যাবে বলে মাইক যুগে জানানো হচ্ছে। এতে সামাজিক দূরত্ব অবশ্যই রাখতে হবে। সিনেমা এবং ভিডিওর দৃশ্যাবলীও গতকাল থেকে রেকর্ডিং এর অনুমতি দেওয়া হয়েছে বলে মাইকিং যুগে জানানো হচ্ছে। সেলুন পার্লার 1 জুন থেকেও বিভিন্ন শর্তে খোলার অনুমতি দেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে। এর মধ্যে রয়েছে সামাজিক দূরত্ব বজায়, মাস্ক, গ্লোভস পরিধান এবং ঘন ঘন স্যানিটাইজেশন ইত্যাদি। এদিকে মাইক যুগে তাও জানিয়ে দেওয়া হচ্ছে যে গতকাল থেকে প্রতিদিন রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত সমগ্র জেলায় নৈশ কার্ফু জারি থাকছে। পিলিয়ন রাইডিং ও নিষিদ্ধ থাকছে জেলায় সমগ্র জেলায় এখন পর্যন্ত। এছাড়া সমগ্র জেলায় 65 বছরের বেশি নাগরিক, 10 বছরের কম বয়সী শিশু এবং সন্তান সম্ভব মায়েরাও বাইরে বেরুতে নিষেধাজ্ঞা জারি থাকছে। সিনেমা হল, সুইমিং পুল, পার্কিং, থিয়েটার, বার, অডিটোরিয়াম ইত্যাদি এখন পর্যন্ত বন্ধ থাকছে। পাশাপাশি সমগ্র জেলার শিক্ষা প্রতিষ্ঠানও এখন পর্যন্ত বন্ধ থাকছে। সীমান্ত শহরের কোভিড-19 হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এ নিয়ে হাসপাতালের নোডেল অফিসার ডক্টর রাজশেখর চক্রবর্তী আজ এক সাক্ষাৎকারে আমাদের জানান। আমাদের করিমগঞ্জ সিভিল হসপিটালে এখন একটা করিমগঞ্জ কোভিড ট্রিটমেন্ট সেন্টারে 50টা বেড রয়েছে এখন, এবং আমরা এটা বাড়ানোর চেষ্টা করছি 100 বেড করার জন্য। এখন আপাতত আমাদের 14 জন পেশেন্ট এডমিট রয়েছেন, সবাই কোভিড পজিটিভ। আমাদের গ্রুপ অফ ডক্টরস আর ওয়ার্কিং ভেরি হার্ড। আমাদের প্রত্যেকটা টিমে 4 জন করে স্টাফ থাকে, 1 জন ডক্টর, 1 জন নার্স, 1 জন ক্লিনার এবং 1 জন গ্রেড ফোর। ওরা 8 ঘন্টা করে শিফট করছেন এবং ওরা তারপর কোয়ারেন্টাইনে চলে যাচ্ছেন। আমাদের হসপিটালের উপরের 3rd ফ্লোরে আলাদা একটা সেপারেট করে ওদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আপাতত যেহেতু কিছু অল্প কাম বাকি রয়ে গেছে, তার জন্য ওরা এখন হোটেল চন্দনে থাকছেন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ওদের ট্রান্সপোর্টের ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। আরো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনও পেশেন্টের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। ওদেরকে 3 টাইম ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং চাও দেওয়া হয়। ওদের পেশেন্টের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা মানে এমার্জেন্সি গাইডলাইন হিসাবে যাতে রোগীদের জন্য খাওয়ার দেওয়া হয় সেটা দেওয়া হচ্ছে। আমাদের ইনহাউস ভিতরে পেশেন্টের জন্য অ্যাকোয়াগার্ড নতুন করে ইনস্টল করা হয়েছে, যাতে ওরা সেফ ড্রিঙ্কিং ওয়াটার পায়। ওদের বাথরুম নতুন করে রিবিল্ড করা হয়েছে। ডেইলি ক্লিনাররা ওরা ফেনাইল হাইড্রেট দিয়ে পরিষ্কার রাখছেন এবং এটা একটা সেফ জোন
গ্রিন জোন রেড জোনে আমাদের হসপিটালে ডিভাইড করা হয়েছে, যাতে অন্য মানুষরা বাইরে থেকে এসে পরিদর্শন করে। যেমন আমরা বাইরের থেকে একটা সেকেন্ড লাইন অফ ডক্টর্স উই কিপিং ট্র্যাক, ভিতরের কোনো কাগজ কলম কিচ্ছু বাইরে আসছে না। আমাদের সার্ভিস মোবাইল রয়েছে যেটা অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে প্রোভাইড করেছে, মোবাইল দিয়ে ফটো তুলে বাইরে পাঠানো হচ্ছে রিপোর্ট, আর ভিতর থেকে কিছু লাগছে ওরা আবার মোবাইল দিয়ে ফটো পাঠিয়ে দিচ্ছেন, ইন্ডিয়ান যেটাকে বলে সাপ্লাই অ্যান্ড লজিস্টিক্স থ্রু সেফ জুম করে দিচ্ছি। আমাদের একটা গ্রুপ অফ টিম রয়েছে উইথ মাইসেলফ, ডক্টর রাজশেখর চক্রবর্তী, ডক্টর গৌতম শর্মা, ডক্টর জামাল আহমদ চৌধুরী, ডক্টর আহসান আহমদ এন্ড ডক্টর দেবশ্রুতি চক্রবর্তী। আমরা উইথ দ্য সুপারিনটেন্ডেন্ট স্যার ডক্টর অনুরাগ চৌধুরী স্যার আমরা এই জিনিসটাকে মনিটর করছি, প্রচেষ্টাটা আমাদের এইভাবে চলছে। আরো চারজন আমাদের স্টাফ রিজার্ভে রয়েছেন, কোনোদিন কোন অসুবিধা যদি হয় রিজার্ভ থেকে আমরা নিয়ে যেতে পারবো। স্টাফ আপনারা সবাই জানেন আসাম গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী 7 দিনে কাম করবে এবং 7 দিন পরে 7 দিন ওরা কোয়ারেন্টাইনে থাকবে, তারপর ওদের সোয়াব টেস্ট নেগেটিভ আসলে দে উইল অ্যাগেইন জয়েন আওয়ার সিভিল হসপিটাল। এইভাবেই চলছে। আমাদের সব পেশেন্টই এখন 15 থেকে 40-এর ভিতরে সব পুরুষ মানুষ এখন ভর্তি, এবং মোস্ট অফ দ্য পেশেন্ট আর অ্যাসিমটোমেটিক, মানে কোনো কিছু প্রবলেম হচ্ছে না ওদের, জ্বর টর কাশি টাশি কিছু নেই। তবুও ওদেরকে সারাক্ষণ মনিটরিং করে যাচ্ছেন, প্রত্যেকগুলা রাউন্ড হচ্ছে, ডাক্তাররা রাউন্ড দিচ্ছেন, আমাদেরকে আপডেট দিচ্ছেন, ওদের টেম্পারেচার, প্রেশার, পালস, রেসপিরেটরি রেট এইসব গুলো দেখা হচ্ছে। আমরা আপডেট পেয়ে যাচ্ছি বাইরে থেকে থ্রু মোবাইল, যে সার্ভিস মোবাইল থেকে আমাদেরকে আপডেট দিচ্ছেন, ওদেরকে নোট করা হচ্ছে এবং যা যা রেগুলার ইনভেস্টিগেশন লাগে পাঠানো হচ্ছে। এবং এখন আপাতত 14 জন যারা ভর্তি আছেন সবই আমাদের মেল পেশেন্ট, সবাই 15-45 এর ভিতরেই সবাই। এখন পর্যন্ত আমাদের যেটা পেয়েছি, আমাদের ডক্টররা যা জানিয়েছেন ভিতর থেকে যে ওদের এখনো কোনো সিমটম নেই, শুধু একজন শুধু দাঁতের ব্যথার কমপ্লেন করছিলেন, তার জন্য ওনাকে দেখানো হয়েছে, দাঁতের ডাক্তারও সাথে কনসাল্ট করা হয়েছে বাইরে থেকে ওপার টেলিফোন, এবং ব্যথাটা শুনেছি আমি প্রায় কমেছে। আর তো কোনো সিমটম আমাদের কাছে এখনো আসেনি, ওরা বলেনি, এন্ড দে আর নাও কোয়াইট ওয়েল। আমাদের রোগী দেখার জন্য পিপিই কিট আছে এখন বর্তমান যতটুকু আমি যতটুকু লেটেস্ট স্টকের হিসাব জানি, আমাদের সিভিল হসপিটালের স্টকে 200টা পিপিই কিট আছে, এবং প্রত্যেকটা পিপিই কিট আপনারা যেহেতু জানেন প্রত্যেকটা পিপিই কিট 8 ঘন্টা পড়ার পরে ডিসকার্ড করে দেওয়া হয়। এটা ডিসকার্ডের জন্য বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেটাতে করে দেওয়া হচ্ছে। পিপিই কিট এখন আপাতত আছে, এবং স্টেট থেকে জানানো হয়েছে যখন আমাদের কম হয়ে যাবে তখন আবার জানানো হয়, দেন সাপ্লাই মোর, নতুন করে সার্জিক্যাল গ্লাভস, নতুন করে মাস্ক আরো এসেছে, ওটাও আমাদের পাঠানো হবে ভিতরে। না, ওরা সবাই ট্রেভেল হিস্ট্রি আছে, আমাদের 14 জন যারা আছেন ওরা বাইরে থেকে এসেছেন, ওরা করিমগঞ্জেরই মানুষ, ওরা বাইরে কাজ করতেন, ওরা ঘরে এসেছেন, যে যার কারণে ঘরে এসেছেন, এই যে ট্রেনে তো বাসে কেউ এসেছেন, আসার পরে এখানে কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন, কোয়ারেন্টাইন সেন্টার থেকে পজিটিভ হওয়ার পর রিপোর্ট করার পরে ওদেরকে হসপিটালে নিয়ে আসা হয়, যেহেতু পজিটিভ পেশেন্ট ওদেরকে হসপিটালে নিয়ে আসা। এখন পর্যন্ত আমরা করিমগঞ্জে কমিউনিটি স্প্রেডের কোনো এভিডেন্স পাইনি, কোনো প্রমাণ পাইনি। জেলাবাসীর প্রতি একটাই আবেদন থাকবে যে আপনারা প্রথম ভয় করবেন না, প্যানিক করবেন না, প্যানিক করার কোনো সিচুয়েশন নেই, সব কেসই পজিটিভ কোয়ারেন্টাইন থেকে আসছে, তবুও ভয় না করলেও সতর্ক হওয়া জরুরি। আপনারা নিজের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন রাখুন, আপনারা রেগুলার ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস গুলো দেখবেন, করবেন, এবং লকডাউন 5-এর যা যা নিয়মাবলী আমাদের ভারত সরকার এবং আমাদের অসম সরকার যেগুলো লেট ডাউন করেছে এগুলো পালন করবেন এবং সতর্ক থাকবেন। সতর্কতাই প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর, সতর্কতাই আপনাদেরকে বাঁচিয়ে রাখবে। সীমান্ত জেলাতে আসা বিমান যাত্রীদের স্ক্রিনিং ইত্যাদির জন্য কুমিগ্রাম বিমানবন্দরে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে 2 জন নোডেল অফিসার নিয়োগ করা হয়েছে। এ নিয়ে আজ আমরা যাত্রীদের দায়িত্বে থাকা নোডেল অফিসার আব্দুল হাসিবের সাথে কথা বলছি। আমাদের গভর্নমেন্ট শুরু রেগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি,
এছাড়া মানে কতজন আসছেন এর মধ্যে আপনারা কবে থেকে মানে ডিউটি? আজকে এসেছে আটজন, আজকে এগারোটা যেটা ফ্লাইট এসেছে ওটা আটজন এসেছে, আর কালকে এসেছিল 63 কালকে এসেছে। তো আপনাদের মানে দায়িত্ব কালকে থেকে শুরু হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের দায়িত্ব কালকে থেকে শুরু হয়েছে এবং দায়িত্ব আমরা করে যাব, আর যদি স্যার অন্য অফিসারকে দেন তো ওরা পরে আসবে আর কি। নেক্সট অর্ডার না আসা পর্যন্ত আনটিল ফার্দার অর্ডার আমাদেরকে দায়িত্ব চালিয়ে যেতে হবে। তো আপনারা যাত্রীদের কিভাবে নিয়ে আসছেন? আমরা যাত্রীদের নিয়ে আসছি, ওরা ডিসি স্যার আমাদেরকে বাস দিয়েছেন যাত্রী যাওয়ার জন্য, আর যদি পার্সোনাল কেউ আসে, আবার পার্সোনাল কোনো গাড়ি আসে তো আমাদের কাছে পাস নিয়ে এবং আমরা স্কটের মধ্যে দিয়ে ওদেরকে মধুপুর স্টেশন পৌঁছাতে দিই। তো এর মধ্যে যদি কোনো পেশেন্ট থাকেন করোনা পেশেন্ট, তাহলে সেক্ষেত্রে কি ব্যবস্থা? করোনা পেশেন্ট ওটা তো আমরা এখানে বুঝতে পারবো না, ওখানে তো কোনো স্ক্যানিং টেস্ট বা সুয়াব টেস্টের আমাদের এয়ারপোর্টে কোনো বন্দোবস্ত নাই। মধুপুর যাওয়ার পরে ওদের টেস্ট ফেস্ট হবে, 4 days ধরা গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে থাকবে, 6 days থাকবে হোম কোয়ারেন্টাইনে, 72 hours এর মধ্যে ওদের রিপোর্ট আসবে, এরপরে কি বেমার বা কি হয়েছে বা করোনা আছে কি না ওরা ওটা তো পরে আসবে, ওরা তো আমরা এখানে কিছু বলতে পারবো না। তো আপনাদের সেক্ষেত্রে কি কোনো মানে নিজস্ব কোনো পিপি কিট বা কোনো নিজস্ব প্রিকশন নিচ্ছেন কি এদের আনতে গিয়ে? না, আমরা তো মাস্ক ব্যবহার করছি এবং হ্যান্ড গ্লাভস লাগাছি, আমরা আমাদের সেফে আসি আর কি। আর এটা মানে এটা কবে পর্যন্ত মানে কতজন যাত্রী আসবেন সে ব্যাপারে কোনো? না, এই ব্যাপারে তো আমরা কিছু জানি না, ওটা তো এয়ারপোর্ট অথরিটির ব্যাপার, কারা কারা টিকিট কাটছে কোথায় থেকে আসছে ওটা তো আমরা জানতে পারবো না। ওখানে আসার পরে যারা করিমগঞ্জের আমরা ওদেরকে পাঠিয়ে দিচ্ছি আর কি, নাম এন্ট্রি করে, নাম সেল নাম্বার এন্ট্রি করে ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। আপনারা পাঠিয়ে দিচ্ছেন, আপনারা নিয়ে আসছেন ওদেরকে? না, পাঠিয়ে দিচ্ছি মানে আমরা পিছনে থাকবো, ওরা স্কটে নিয়ে যাবে ওদেরকে। আচ্ছা, ওরা স্কটের দায়িত্ব আর কি, ওরা নিয়ে যাবে। তো এখনো পর্যন্ত কতজন আসছেন বললেন আপনি? এখনো গতকালকে এসেছেন 63, আর আজকে এসেছেন 8 জন, কালকে 3টা ফ্লাইটে 63 হয়েছে, আজকে একটা ফ্লাইট এসেছে 11টা, ওটায় 8 জন এসেছে, আর 2টার সময় আজকে আর একটা আসবো। তো এই ফ্লাইট গুলো কোথা থেকে আসছে ভারতের? ভারতের কালকে এসেছে দিল্লি থেকে একটা, ক্যালকাটা একটা, আর আজকে এখন এসেছে আর কি আসবে ফ্লাইট এখনো? হ্যাঁ আসবে, 2টার সময় একটা আসবে। ওটা কোথা থেকে আসছে? ওটা কোথা থেকে আসছে এখন আমরা যেটা পাইনি। এই যে বর্তমান যে মহামারীর পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনাদের অনুভূতি কি? এই যুদ্ধে আপনারা নেমেছেন, আপনাদের অনুভূতি কি? আমরা নেমেছি, গভর্নমেন্ট আমাকে যুদ্ধে আমরা জিতবো, বা গভর্নমেন্ট রুল রেগুলেশন মেনটেন্স করে চলি, আমরা হোক বা প্যাসেঞ্জার হোক, আপনি হোক যা হোক, সব ঠিকঠাক হবে, সুস্থ থাকবেন, আমার আশা এটাই। শিলচর আকাশবাণীর পক্ষে নবেন্দু দাস। আজ হাইলাকান্দিতে কোনো করোনা পজিটিভ নেই, জেলায় মোট আক্রান্তের সংখ্যা 46, কোয়ারেন্টাইনে রয়েছেন 469 জন, জানিয়েছেন জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক তথা COVID-19 নোডাল অফিসার সাবির নিশাত। আজ হাইলাকান্দি জেলাতে কোভিড নয়া কেসেস আব তক ডিটেকশন হুয়া নহি, কাল 2 কোভিড কেসেস থে, তো 2 কোভিড কেসেস কো লেকর কে হাম লোগ কো জিলা মে 46 কোভিড পজিটিভ কেসেস আব তক নিকলা হ্যায়। তো 4 কন্টেনমেন্ট জোনস ইয়াহাঁ পে কিয়া গয়া হ্যায়, অর চারো কন্টেনমেন্ট জোনস কো সিল কর দিয়া গয়া হ্যায়, অর লোগো কো রাহত অর জো ভি সামগ্রী মানে অ্যাডমিনিস্ট্রেশন কি তরফ সে দিয়া যা রাহা হ্যায়, অর হাম লোগ কো আব তক 469 পারসনস আর আন্ডার ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, অর 377 কো রিলিজ কর দিয়া গয়া হ্যায় ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন সে, আবি উন লোগ হোম কোয়ারেন্টাইন মে রহনা পড়েগা, তো অ্যাডমিনিস্ট্রেশন কি তরফ সে উন লোগ কে উপর নজর রাখা গয়া হ্যায়, অর পুলিশ প্রশাসন কি তরফ সে ভি, অর লোগো কো ইয়ে বতায়া গয়া হ্যায় যে উন লোগো কো উপর নজর রাখনে কো লিয়ে, অর অ্যাডমিনিস্ট্রেশন কি তরফ সে ভি ইয়ে কিয়া গয়া হ্যায় জো হোম কোয়ারেন্টাইন মানেঙ্গে নহি, অর আগর কোই ঘর সে নিকল যায়েঙ্গে বাহার তো উনকে খিলাফ কারওয়াই কিয়া যায়েগা। অর আজ ভি আজ মন্ত্রী মিনিস্টার পরিমল শুক্লবৈদ্য নে আজ রিভিউ কিয়া কোভিড-19 সিচুয়েশন জেলা প্রশাসন কে সাথ, সবি
senior officials थे meeting में, तो minister ने यही बताया कि हम लोगों को quarantine centers में हम लोगों को distancing बरकरार रखना है, wearing of mask, sanitization और ये सब करना है, क्योंकि हम लोगों को ये कोशिश बरकरार रखना चाहिए, जैसे quarantine center को जैसे containment या contaminated ना हो, infection ना हो, तो इसी ऊपर हम लोग को ध्यान ज्यादा देना चाहिए। और मंत्री ने ये भी जिला प्रशासन को निर्देश दिया है, जैसे हम लोग को अच्छा क्वालिटी फूड हम लोग दें, और दूसरी बात है वेजिटेबल्स, फिश एंड अदर आइटम्स भी देना चाहिए हम लोगों को, ये भी मंत्री ने बताया। और दूसरी बात है, आज मिनिस्टर ने फ्लड रिव्यू भी किया यहाँ पे, क्योंकि यहाँ की मेजर रिवर्स जो है अभी वाटर लेवल्स काफी बढ़ गए हैं, तो मंत्री ने कंसर्न डिपार्टमेंट्स की ऑफिशियल्स को बताया हम लोग फ्लड सिचुएशन के लिए प्रिपेयर रहने के लिए, और उन्होंने फूड स्टॉक, एडिक्वेट फूड स्टॉक हम लोग को है नहीं जिला में, वो भी देखा है उन्होंने, और वाटर रिसोर्सेज को भी डायरेक्शन दिया गया है, जो भी बांध के काम है वो बांध के काम शुड बी कम्प्लीटेड ऑन ए वार फुटिंग, वो भी कम्प्लीट करना है। और दूसरी बात है, APDCL को बताया गया जैसे अनइंटरप्टेड पावर सप्लाई रहे, और बाकी सब जिला जितने के डिस्ट्रिक्ट हेड्स है सभी को बताया गया टू बी ऑन अलर्ट एंड टू हेल्प द पीपल इन द टाइम ऑफ डिस्ट्रेस। দীর্ঘ লকডাউনে হাইলাকান্দিতে জেলা প্রশাসনের সঙ্গে নানাভাবে সহযোগিতা করে চলেছে লটারি ক্লাব, বিশেষ করে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে যাচ্ছে মানুষের মধ্যে এই ক্লাব, জানিয়েছেন হাইলাকান্দি রোটারি ক্লাবের উপসভাপতি শঙ্কর চৌধুরী। প্রায় দুই মাসের অধিক সময় অতিক্রান্ত আমরা লক্ষ্য করছি ভারতবর্ষ সহ আমাদের আসাম রাজ্য এবং বিশেষ করে এই বিগত কদিনে আমাদের বরাক উপত্যকার তিনটি জেলাতে যেভাবে কোভিড-19 মানে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে করে আমরা প্রত্যেকে চিন্তিত, এবং তার জন্য জেলা প্রশাসন সরকার যেরকম স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছেন সেটা আমাদের সকলে করা উচিত। এবং বিশেষ করে হাইলাকান্দি রোটারি পরিবার যদি আমরা বলি, একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে অনেক দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হয়, যদিও আমরা লকডাউন চলাকালীন সময়ে বিশেষ করে আমরা মানুষের মধ্যে সে ধরনের সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, বিশেষ করে আমরা কিভাবে আমরা কি করব কি না করব, বিশেষ করে হাত ধোয়া এবং মাস্ক পরিধান করা। আমরা তার পাশাপাশি আমাদের যারা করোনা ওয়ারিয়ার যারা রয়েছেন, যারা ফ্রন্টলাইন ওয়ার্কাররা আছেন, তাদেরকে আমরা যেটাকে বলে হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি, মাস্ক প্রদান করেছি, এবং তাদের কাছে অনুরোধ করেছি যে মানে আপনারা সবাই সতর্ক থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং বিশেষ করে এই ধরনের যেটা অভিযান আমাদের চলছে, এই মাস আমাদের মে মাসটা গেল আমাদের ইয়ুথ জেনারেশন মান্থ, এবং বিশেষ করে এই করোনাকালে আমাদের হাইলাকান্দি জেলার অনেকগুলো সংস্থা, বিশেষ করে যুব সংস্থা যারা মানুষের জন্য কাজ করেছে, তাদেরকে আমরা সংবর্ধিত করেছি 6 জনকে গত 31 মে, এবং আরও 2 জন ছাত্র, মেধাবী ছাত্র যারা পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে, তাদেরকে আমরা বই খাতেও আমরা তাদের প্রোভাইড করেছি। এবং তার পাশাপাশি আমাদের রোটারি ইন্ডিয়া লিটারেসি মিশনের অন্তর্গত অনেকগুলো আমাদের প্রকল্প রয়েছে, যাতে করে আমরা যারা ছাত্রছাত্রীরা বাড়িতে রয়েছেন তাদের কাছে আমরা কিছু প্রোডাক্টিভ পড়াশোনা বিষয়ক ব্যাপার বা করোনা সম্পর্কীয় মানে কিছু ব্যাপার যদি আমরা। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে জসীমউদ্দিন লস্কর। এতক্ষণ শুনলেন কোভিড-19 উপর আমাদের কেন্দ্রের একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার ও শব্দগ্রহণে ছিলেন রতন দেব, অনির্বাণ জ্যোতি গুপ্ত, সংহিতা দত্ত চৌধুরী, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। সম্পাদনা অভিজিৎ নাথ, প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ। Thank you.